কোনো সংখ্যার বর্গ কাকে বলে এবং বর্গমূল কাকে বলে। স্বাগত বন্ধুরা ইয়েস 100 চ্যানেলে। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। কোনো সংখ্যার বর্গ হলো সেই সংখ্যাটিকে দুবার লিখে তার গুণফল। কোনো সংখ্যার বর্গ হলো সেই সংখ্যাটিকে দুবার লিখে তার গুণফল। যেমন ধরো 9, এই 9 সংখ্যাটির বর্গ কত? তাহলে দেখো বন্ধুরা, 9 কে আমি দুবার লিখছি, 9 কে দুবার গুণ করলে হয় 9×9=81। তাহলে 9 এর বর্গ হচ্ছে 81। একই রকমভাবে 6 এর বর্গ 6×6=36, 7 এর বর্গ 7×7=49, 10 এর বর্গ 10×10=100, এইভাবে হবে। এবারে আসা যাক বর্গমূল কাকে বলে। দেখো বন্ধুরা, প্রথমে আমি যে উদাহরণটা নিয়েছিলাম 9 এর বর্গ কি, 9 এর বর্গ হলো 9×9=81। এই অঙ্কটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, 81 এর বর্গমূল কত, বোঝা গেল? এই অঙ্কটা কি ঘুরিয়ে আরেকটু আলাদা অঙ্ক হচ্ছে 81 এর বর্গমূল কত। দেখো বন্ধুরা, 81 এর বর্গমূল করতে গেলে 81কে আমি রুটের মধ্যে রাখলাম। 81 কোন কোন সংখ্যার গুণফল? উপরের উদাহরণটা থেকে দেখতে পাচ্ছ, দুটো 9 এর গুণফল, রুটের মধ্যে 9×9 লিখলাম এবং সমান চিহ্ন দিয়ে একটি 9 রুটের বাইরে বের হবে। তাহলে 81 এর বর্গমূল হচ্ছে 1। একই রকমভাবে 36 এর বর্গমূল কত? 6। 49 এর বর্গমূল কত? 7। এবং 100 এর বর্গমূল হচ্ছে 10, বোঝা গেল? তো চলো বন্ধুরা, স্ক্রিনে যে অঙ্কগুলো দেওয়া ছিল এবার সেগুলো দেখা যাক। স্ক্রিনে যে প্রথম অঙ্কটি ছিল একটি বড় রুট, সেই রুটের মধ্যে আবার রুটের ভিতরে 4/9+100/9, এটিও রুটের মধ্যে। এবারে দেখো, ভিতরে রুটের কাজগুলো আমরা আগে করব। তো রুট দেওয়া আছে মানে বর্গমূল, 4 এর বর্গমূল কত? তাহলে আমি লিখলাম, তাহলে 2×2 লিখলাম ইনটু দিয়ে, মানে 2×2কে গুণ করলে তবে 4 হয়, আর 9 নিচে যে 9 আছে হর, 2×3 এর গুণফল হলো। এবারে পাশে যে রুটটি আছে 100, মানে 10×10, নিচে আছে 9, 3×3। এবারে সমান চিহ্ন দিয়ে আবার পরের লাইনে আসছি, বড় রুটটি দিচ্ছি। দেখো প্রথমে যে রুটটি ছিল সেখানে 2×2 ছিল, তো তাহলে 2×2এর মধ্যে 1টি 2 বাইরে বের হবে, বাই দিয়ে নিচে ছিল 2×3, 1টি 3 বের হবে, তাহলে এই ছোট রুটটি আর থাকছে না। পাশে ছিল যোগ চিহ্ন দিয়ে 2×10এর গুণফল, 1টি 10 বের হলো এবং নিচে 1টি 3 বের হচ্ছে, সেখানে আর রুটটি আর থাকছে না। তাহলে আমরা পেলাম 2/3+10/3, বড় রুটটি থাকছে। এইবারে এটি ভগ্নাংশের একটি যোগ, এর রুটের ভিতরেই আমি করে নিচ্ছি। নিচে একটি লাইন টানলাম, টেনে 2×3এর লসাগু 3 লিখলাম এবং উপরে 2+10, এটি হয়ে যাচ্ছে 12/3 রুটের মধ্যে। এ 3 দিয়ে 12কে আমি যদি কেটে দিই হচ্ছে রুটের মধ্যে থাকছে 4, তাহলে √4। √4 মানে হলো 2×2এর গুণফল ভিতরে। তাহলে 1টি 2 সমান চিহ্ন দিয়ে বাইরে বের হলো। তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে শুধু 2। বন্ধুরা, পরে যে অঙ্কটি ছিল সেটি এবারে দেখা যাক। 3/5 এর হোল স্কোয়ার ছিল প্লাস 4/5 এর হোল স্কোয়ার ছিল, এদের বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা এই ভগ্নাংশের যে যোগটি আছে সেটি আগে কমপ্লিট করব, করার পরে যে উত্তরটি বেরোবে তার বর্গমূলটা করে নেব। এইভাবে আমরা অঙ্কটি করব। প্রথমেই দেখো, 3 এর হোল স্কোয়ার মানে আমরা 2×3এর গুণ করব, 3কে দুবার গুণ করব, 3×3 মানে 9। আর 5কেও ঠিক একইভাবে 5কে দুবার গুণ করব, 25। তাহলে হলো 9/25 যোগ, এবারে 4 এর হোল স্কোয়ার ছিল, 4কে দুবার গুণ করলে যে 16, আর 5কে দুবার গুণ করলে 25। তাহলে 9/25+16/25, এইটি ভগ্নাংশের যোগ করব। নিচে দুটোরই 25 আছে, তো সাধারণভাবে লসাগু 25ই হবে। এবার উপরে 9+16 লিখলাম, এটি যোগ করে হচ্ছে 25/25, এটা কেটে দিলে হচ্ছে 1। তাহলে আমাদের যোগটা কমপ্লিট হয়েছে, উত্তর হয়েছে 1। এই 1এর বর্গমূল আমরা নির্ণয় করব। 1এর বর্গমূল মানে আমরা 1কে রুটের মধ্যে রাখলাম। 1 কোন কোন সংখ্যার গুণফল? স্বাভাবিকভাবেই দুটো 1এর গুণফল একই হয়, তাহলে 1টি 1 নিয়ম অনুযায়ী বাইরে বের হলো। তাহলে 1এর বর্গমূল 1ই,
टोटाल जो अंकटी छिलो एर उत्तर होच्छे एक। बंधुरा परेर भिडियोते आम्रा दशमिक संख्यार वर्गमूल निये हाजिर हब। ये भिडियोटी भालो लागले अवश्य एक लाइक एवं शेयर करबें। धन्यवाद।